সংবিধান সংশোধনের রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে বলে মন্তব্য ব্যারিস্টার সারা হোসেন। নিরপেক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতায় বৈষম্যমুক্তকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজ নিশ্চিত করতে সংবিধানে সংশোধন প্রয়োজন বলে মনে করেন আইন অঙ্গনের বিশিষ্টজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর দেশের হাল ধরে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্টদের পতনের পর জনদাবি উঠে সংবিধান সংস্কার, পুনর্লিখন কিংবা নতুন সংবিধানের। সংবিধান নিয়ে সংস্কার কমিটিও গঠন করে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান, সম্ভাবনা ও প্রতিক্রিয়া শীর্ষক সেমিনার করে ব্লাস্ট ও বাংলার পাঠশালা। দেশের সার্বিক বাস্তবতা, সংবিধানের সংস্কার অত্যন্ত জরুরি বলে একমত প্রকাশ করেন আলোচকরা। বাংলাদেশ কনস্টিটিউশনের যে ডেমোক্রেসি বা রিপাবলিকান যে স্ট্রাকচার, তার ভিতর অন্যতম প্রবলেম হচ্ছে আপনার এই সংবিধান এমন ভাবে প্রাইম মিনিস্টারকে এম্পাওয়ার্ড করেছে, unduly total constitution কে প্যারালাইজ করে দিয়েছে। There is no separation of power. রাষ্ট্রটা সুশাসন করতে হলে আসলে তার যে ফান্ডামেন্টাল একেবারে ফান্ডামেন্টাল ডকুমেন্টস সেটা হচ্ছে আসলে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা আসলে সংস্কার করতে হবে। এই আলোচনা সভায় ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন আরো বলেন, সংবিধান সংশোধনে রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে সাংবিধানিক অধিকারের ব্যাখ্যাগুলো পাই এবং সাংবিধানিক অধিকারের প্রয়োগ পাই, শুধু আমাদের কোর্ট না, আরো অনেক ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান আছে, সেগুলোর বিষয়ে আমাদের দেখতে হবে যেগুলো আমাদের কর্তব্য বলে গেছে। একই সঙ্গে নির্বাচন, ক্ষমতার সুষম বণ্টন সহ নানান বিষয়ে সংবিধান সংশোধনে বিভিন্ন মহলে আলোচনা চালু রাখার আহ্বানও জানান বক্তারা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।